পূর্ব বর্ধমানের মেমারি 2 নম্বর ব্লকের অন্তর্গত শ্রীধরপুর কোঅপারেটিভ ব্যাংকে আইএনটিটিইউসির পক্ষ থেকে নতুন বোর্ড সদস্যদের সম্বর্ধনা জানানো হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর শুভ জন্মদিন উপলক্ষে আজকের এই দিনে অনুষ্ঠানে শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন ও নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন পাশাপাশি অতিথিদের বরণ করে নেন আমি খুব গর্ববোধ করি যে আমার জন্ম এই মেমারি 2 নম্বর ব্লকে সেই ব্লকের একটা সোসাইটি শ্রীধরপুর সোসাইটি এশিয়ার সবথেকে বৃহত্তম সোসাইটি আমার গর্ব হয় গর্ববোধ করি এই কারণে আমি জেলা পরিষদের কৃষি সে সমবায় কর্মাধ্যক্ষ আর আমার 1.5 বছর আছি আগামী দিনে কোথায় থাকবো জানি না আমি এটুকু শ্রীধরপুর কোঅপারেটিভ ব্যাংক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে কিভাবে এই ব্যাংক আরও উন্নতি করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইএনটিটিইউসির সমবায় ইউনিয়ন সভাপতি শেখ ইন্তাজ আলী খান পূর্ব বর্ধমান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল মেমারি 2 নম্বর ব্লক আইএনটিটিইউসির সভাপতি শেখ সিরাজুল ব্যাংক ইউনিয়নের সেক্রেটারি গোলাম মোস্তাফা সমিতির সম্পাদক দেবাশিস চ্যাটার্জি সহ আরও অনেকে মহান পুরুষ স্বাধীনতা সংগ্রামী আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু 125তম জন্মদিন উপলক্ষে আজকে আমাদের শ্রীধরপুর কোঅপারেটিভ আজকে নতুন করে শপথ নিচ্ছে যে আমাদের বীর স্বাধীনতা সংগ্রামী তিনি যে শপথ নিয়েছিলেন যে ইংরেজ ভারত ছাড়ো ঠিক তেমনি শ্রীধরপুর কোঅপারেটিভ ব্যাংকের কর্মচারীরা এবং তাদের বোর্ড আজকে সিদ্ধান্ত নিতে চলেছে যে আমরা এশিয়া মহাদেশে প্রথম আছি আরও কী করে শিখরে ওঠা যায় এবং শ্রীধরপুর কোঅপারেটিভকে কীভাবে সামাজিকভাবে এলাকার উন্নয়নের কাজে লাগানো যায় তারই শপথ নেওয়ার জন্য আজকের দিনটাকে তারা বেছে নিয়েছে এবং আইএনটিটিইউসির মিটিং করছে মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট আনন্দবার্তা